हेलो स्टूडेंट्स, वेलकम टू मैके। 2015 থেকে 2023 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিকের যে এমসিকিউ গুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা যে আলোচনা করছি আজ তার পার্ট 5। এই পার্টে আমরা জানব জনসংখ্যা জনবসতি এই অধ্যায়টি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই দুটি অধ্যায়। 2015 থেকে 2023 সাল পর্যন্ত যে এমসিকিউ গুলো এসেছিল সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা করার আগে একই রকম ভাবে আমরা জেনে নিই এখানে এই দুটো বিষয়ের মধ্যে কত নম্বর থাকে। প্রথম যেটি আছে জনসংখ্যা জনবসতি পপুলেশন এন্ড সেটেলমেন্ট, এটির মধ্যে থাকে দুটি প্রশ্ন অর্থাৎ দুটি এমসিকিউ, এবং রিজিনাল ডেভেলপমেন্ট যেটা আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখানে থাকে একটি প্রশ্ন। তাহলে মোট আমরা আজকে তিনটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ তিন নম্বরের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব দুটি অধ্যায় থেকে। তাহলে শুরু করছি প্রথম অধ্যায় যেটি, সেটি হচ্ছে জনসংখ্যা জনবসতি। এখানে দেখো 2015 সনে যে প্রশ্নটি এসেছিল, প্রথম প্রশ্নটি, 2011-তে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার। সঠিক উত্তর বিহার। দ্বিতীয় প্রশ্ন, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে। তার সর্বাধিক পরিব্রাজন কোথায় ঘটছে? সেটি হচ্ছে গ্রাম থেকে শহরে। তৃতীয় নম্বর প্রশ্ন, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোন শহরের ন্যূনতম জনসংখ্যা 1,000 জন হতে হবে, 5,000 জন হতে হবে, 10,000 জন হতে হবে, 1,00,000 জন হতে হবে। তাহলে ভারত জনগণনা দপ্তর অনুযায়ী কোন গ্রামের ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5,000 জন। চতুর্থ নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলা হয় মৌজা, হ্যামলেট, শুষ্কবিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি। সঠিক উত্তর হচ্ছে হ্যামলেট। এবার 2016 সনের প্রশ্ন দেখো, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেই আকৃতি বলা হয় এল আকৃতির, ওয়াই আকৃতির, জেড আকৃতির, এন আকৃতির। দেখো দুটি রাস্তা যদি সমকোণে মিলিত হয় তাহলে সেটি হবে অবশ্যই এল আকৃতি। এখানে বুঝতেই পারছো এল কথার অর্থ কি? এল যদি আমরা দেখি তাহলে মাঝখানে কি একটা সমকোণ তৈরি করছে, এখানটা তাহলে সমকোণ আকৃতির গঠন করছে এল আকৃতি। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হল পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, কোন শহরের মোট জনসংখ্যা 10,00,000 বেশি হলে তাকে বলে পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর, মহানগরপুঞ্জ। সঠিক উত্তর 10,00,000 বেশি হলে মহানগর। 2017 সনে প্রথম প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল প্রশাসনিক শহর, ধর্মীয় শহর, প্রতিরক্ষামূলক শহর, শিল্প নগরী। সঠিক উত্তর ধর্মীয় শহর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবকে, শিল্প বিপ্লবের সময়কালকে, শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে, বর্তমান সময়কালকে। সঠিক উত্তর প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। 2018 সনে চলে আসে, দেখো প্রথম প্রশ্ন বলছে ভারতের বয়স লিঙ্গ অনুপাতে নির্ণয়ের সূত্রটি, অর্থাৎ বয়স লিঙ্গ নির্ণয় করার যে সূত্রটি সেটি হচ্ছে মোট নারী সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষ সংখ্যা ইনটু 100। দ্বিতীয়, মোট নারী সংখ্যা ডিভাইড বাই মোট পুরুষের সংখ্যা ইনটু 1,000। সি নম্বর, মোট পুরুষের সংখ্যা মোট নারীর সংখ্যা ইনটু 100। ডি নম্বর, মোট পুরুষের সংখ্যা ডিভাইড বাই মোট নারী সংখ্যা ইনটু 1,000। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে বি নম্বর, মোট নারী সংখ্যা ডিভাইড বাই মোট পুরুষের সংখ্যা ইনটু 1,000। এটি হচ্ছে আমাদের ভারতের বয়স লিঙ্গের যে অনুপাত সেটি নির্ণয়ের সূত্র। দ্বিতীয় নম্বর প্রশ্ন, একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি, রৈখিক বসতি, বর্গাকার বসতি। পুষ্করণী অর্থাৎ কোনো জলাশয়কে কেন্দ্র করে যদি বসতি গড়ে ওঠে তখন সেটিকে বলা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। 2019 সনের প্রশ্ন দেখো, প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন
ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট, গ্রাম, মৌজা, শহর। সঠিক উত্তর হচ্ছে হ্যামলেট। দ্বিতীয় নম্বর, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে নারী পুরুষের অনুপাত হল 925:1000, 930:1000, 935:1000, 940:1000। সঠিক উত্তর 940:1000। মনে রাখবে সেটি 2011 সনের আদমশুমারি অনুসারে নারী পুরুষের অনুপাত, তাহলে কত? 940:1000। 2020 সনে এবং 2021 সনে লকডাউনের জন্য, করোনার জন্য সে পরীক্ষা হয়নি। এবার চলে এসেছি 2022 সনে। দেখো, এক নম্বর প্রশ্ন, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো শুষ্ক বিন্দু, রৈখিক বসতি, আর্দ্র বসতি, বর্গাকার বসতি। তাহলে একটু কি কোশ্চেনটি পেয়েছিলে? রিপিট কোশ্চেন, এটি হচ্ছে আর্দ্র বিন্দু বসতি। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট, গ্রাম, মৌজা, শহর। তাহলে এটাও এসেছিল, সঠিক উত্তর হচ্ছে হ্যামলেট। এবার 2023 সনে দেখো, ভারতের বয়স লিঙ্গ অনুপাতে নির্ণয় সূত্রটি হলো মোট নারী সংখ্যা ডিভাইড মোট পুরুষের সংখ্যা, মোট পুরুষ সংখ্যা ডিভাইড বাই মোট নারী সংখ্যা ইন্টু 100 ইন্টু 100, বি নম্বর মোট নারী সংখ্যা মোট পুরুষ সংখ্যা ইন্টু 1000, মোট পুরুষ সংখ্যা মোট নারী সংখ্যা ইন্টু 1000। তাহলে সঠিক উত্তর আমরা একটু জেনেছিলাম, সেটি হচ্ছে মোট নারী সংখ্যা ডিভাইড বাই মোট পুরুষ সংখ্যা ইন্টু 1000। দু নম্বর প্রশ্ন, উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকার বসতি গড়ে ওঠে, পিণ্ডাকার বসতি, আয়তাকার বসতি, রৈখিক বসতি, বৃত্তাকার বসতি, উপকূলের বরাবর যদি গড়ে ওঠে তখন সেটিকে বলা হয় রৈখিক বসতি। এবার আমরা দেখব আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে যে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি। দেখো, 2015 সনে যে প্রশ্নটি এসেছিল, হলদিয়া শিল্প কেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে ওঠে তা হলো কংসাবতী হলদি নদী, কেলেঘাই হলদি নদী, রূপনারায়ণ হলদি নদী, হুগলি হলদি নদী। সঠিক উত্তর হুগলি আর হলদি নদী। পরের প্রশ্ন, ভারতে একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো দামোদর উপত্যকা অঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল। সঠিক উত্তর পরিকল্পিত অঞ্চল হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চল। তৃতীয় নম্বর, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো সাক্ষরতার হার, মোট অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল, ক্রয় ক্ষমতার সমতা। তাহলে অর্থনৈতিক উন্নয়নের সূচক কোনটি হবে? সেটি হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। 2016 সনে দেখো, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো বোকারো, ভিলাই, রৌরকেল্লা, বিশাখাপত্তনম। তাহলে ছত্তিশগড়ে যে লৌহ ইস্পাত শিল্পটি গড়ে উঠেছে সেটি হচ্ছে ভিলাই। 2017 সনে ছত্তিশগড়ে একটি কয়লা উৎপাদন কেন্দ্র হলো বাইলাডিলা, বিলাসপুর, দাল্লি, রাজহারা, কোরবা। সঠিক উত্তর এখানে কোরবা, এটা কয়লা উৎপাদনকারী কেন্দ্র, সেটি কোনটি? সেটি হচ্ছে কোরবা। 2018 সনে দেখো, হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে গঠিত, সেটি হচ্ছে, তাহলে অবশ্যই একটু কি আমরা পড়ছিলাম, সেটি কোনটি হবে? হলদি এবং হুগলি। 2019 সনে ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হলো গুরু মহেশানি, দাল্লি রাজহারা, বাবা বুদান পাহাড় আর যে কোরবা। তাহলে ছত্তিশগড়ের লৌহ আকরিক, এখানে খেয়াল করবে কি বলছে, লৌহ আকরিক, সেটি হবে দাল্লি রাজহারা। 2020-21-22 সনে আসেনি, 23 সনের প্রশ্ন দেখো, হলদি বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেটি হলো হলদি নদী ও হুগলি নদী, হলদি নদী রূপনারায়ণ নদী, হলদি নদী কেলেঘাই নদী, হলদি নদী শিলাবতী নদী। সঠিক উত্তর হলদি নদী ও হুগলি নদী। তাহলে আশা করি আমরা যেটি আলোচনা করেছিলাম 2015-2023 সনের যে প্রশ্নগুলি, সেটি তুমি সঠিকভাবে দেখলে এবং সঠিকভাবে উত্তর করার চেষ্টা করছো। যদি কোনো অসুবিধায় আবার রিপিট করে দেখে নাও, তাহলে দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং পরীক্ষার সময় নতুন যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজেই তুমি সেই কনফিডেন্স সহকারে সেই প্রশ্নটি দিতে পারবে। তাহলে উচ্চ মাধ্যমিকের এমসিকিউর জন্য শুভকামনা রইল। এরপরে আমরা আরও ডিটেলসে এমসিকিউর নিয়ে যেগুলো সাজেশন টাইপ সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজ এক্সপিরিয়েন্স থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।